40টিরও বেশি দেশের রাষ্ট্রদূত আর হাই কমিশনারদের পাশাপাশি জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধান সহ অন্য কূটনীতিকরা পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দুপুরে পরিদর্শন করেন উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প। এ সময় কূটনীতিকরা বলেন তারা ঘটনাস্থলে এসে বুঝতে পেরেছেন পরিস্থিতি ভয়াবহ। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতা দেখিয়েছে, এজন্য সরকারের প্রশংসাও করেন তারা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, পরিদর্শনের ফলে কূটনীতিকরা সমস্যার সমাধানে সহায়তা করতে পারবেন। তাদের মানবিক সহায়তা যদি দিতে চান তারা নিডগুলি অ্যাসেস করতে পারবেন। দ্বিতীয় হলো এদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেসব কার্যক্রম আরো জোরদার করবেন। এর আগে একই ক্যাম্পে ত্রাণ সহায়তা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতারা। এছাড়াও বিএনপির একটি দলের ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। ত্রাণ কর্মসূচির পর ওবায়দুল কাদের বিএনপির ক্যাম্প পরিদর্শন নিয়ে সমালোচনা করে বলেন, এতদিন পর তাদের এই কাজ হবে লোক দেখানো। এটা একটা ভাইসারা গোছের লোক দেখানো প্রতারণা ছাড়া এর ত্রাণ আর কিছুই নয়। এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অধিকাংশেরই এখনও দিন কাটছে খোলা আকাশের নিচে। প্রকট আকার ধারণ করেছে খাবার সংকট, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তবে এরই মধ্যে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া শরণার্থীদের চিকিৎসা সহ সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ। একই সাথে এই বিপুল জনস্রোত যাতে বাংলাদেশের নাগরিক হিসেবে মিশে যেতে না পারে সেই লক্ষ্যে শুরু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে শরণার্থী নিবন্ধন। তার নাম, বাবার নাম, মার নাম, ইলের এখান হাজার বাড়িয়ে বাবার নাম, বাজে নাম কোথায় বলছে, আমার নাম কোথায় বলছে, আর নিজের নাম কোথায় বলছে। গত 25 আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর হামলা শুরু হলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত 3,70,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য এসেছে। এদিকে আজও নাফ নদীতে পাওয়া গেছে 4 রোহিঙ্গা শিশু ও 2 নারীর মৃতদেহ। এ নিয়ে 25 আগস্ট থেকে কক্সবাজারে পাওয়া রোহিঙ্গাদের লাশের সংখ্যা 100 ছাড়ালো। আফসানা নীলা, 21 টেলিভিশন।